আসেন ভাই আসেন, কাঁচা তরকারি আছে, ভালো ভালো কাঁচা তরকারি হবে, বেগুন আছে, আলু আছে, মিষ্টি কুমড়া আছে, পেঁয়াজ আছে। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে না। দুই টাকার পেপসি মাই ভাই শিখছি, দুই টাকার কোকা কোলা পারভেজ ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ হাম জানে ওয়ালে হে কাহা, হাম জানে ওয়ালে হে মছলি খানে। মেসের বাইরে সব স্যান্ডেল, আর এই সব স্যান্ডেল পারবে সুরি গেলে গিয়ে দেশে। আমার এক স্যান্ডেল একটা দোকান দিতাম। তুম সাথ হো ইয়া না হো ক্যা ফর্ক হে, বেদর্দ থি জিন্দগি বেদর্দ হে। কি সুন্দর গান গাই আমি। তাহলে ব্লগ বানানো একটা ঝামেলার কাজ, ফেসবুক হামকো পয়সা দেতে হে ইসলে হাম বানাতে হে, তো চলিয়ে আর ক্যামেরাম্যান বঞ্চো থে। মামা যাবেন? না, হ্যাঁ হ্যাঁ মামা যাবো। কোনে যাবেন? ওই যে ব্রিজ, ব্রিজের ওই পাশ না এই পাশে? ওই পাশে। না মামা যাবো না, মানে কাহিনী বুঝি না এদের কিছু। আসলে ব্লগের মধ্যে কী কী দিতে হয় সে জিনিসগুলো থেকে আমি খুবই নো, তারপরেও চেষ্টা করবো যে একটি সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়া। ঠিক বলেছি না? মেয়ে লোক দেখতেছে বিয়ার তো, আমি রাস্তাঘাট দেখতে আঙ্কেল চাকা করতেছে, চাকা চুইতলই না। মামা আমার কি এখানে কাজে নিয়ে যায়? কাজে তো নিয়ে যায়, কিন্তু তুই কাম করবে কেন ভাইস্তে? পরীক্ষায় ফেল করছি বলে আব্বু বাড়ির থেকে বের করে দিছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার যা কাজ করবা, আগে তোমার একটু শিখাই নি, তুমি আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা না বলো। আসেন কাঁচা তরকারি আছে, সব তরকারি গুলো পাচ্ছেন, আসেন ভালো ভালো তরকারি আছে, আসেন ফুলকপি আছে, মূলা আছে, বেগুন আছে, কদু আছে, আসেন কাঁচা তরকারি গুলো পাচ্ছেন, পটল আছে, সবুজ শাক আছে, কাঁচা মরিচ আছে, কাঁচা তরকারি গুলো পাচ্ছেন, আসেন সে কিন্তু অনেক মজার মানুষ, ঠিক আছে? আমি তারে বলার সাথে সাথে বলছে যে না করার সমস্যা নাই, চুল দেও নিয়ে যাই, আমার চুলগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ না ফটো তুলতেছি না, ভিডিও করতেছি। তো ছোটবেলায় এই সন পাপড়ি গুলো খাইতাম চুল টুল দিয়ে, বোতল টোটল দিয়ে, তো এই জিনিসটা দেখলাম। তাহলে টাকা না দিয়ে আমার চুল দিলে হয়তো? তোমার চুল তো হবে না, ছোট ছোট আর ময়না চুল বড় বড় এক দেড়া। আরেকবার বলেন আমার চুল কেমন? আমার চুল ছোট। يا مرحبا কাকা, আপনি একমাত্র মানুষ যে বলেছে আমার চুল ছোট। আমি কি তোমাকে খারাপ ভাবছি, খারাপ কথা করছি? আপনার এটা চুমু দিয়ে দিলাম। তো আমরা যেখানে আইছিলাম মাছলি খানে কে লিয়ে, তো এই জায়গা বন্ধ, তো আমরা রাতের বেলা আসবো। আর এই রোদের মধ্যে রোদ লাগলে মুখ এরকম কেমন একটা হয়ে যায়। তো প্যারা নেই, চিল রাইত হোক, রাতের বেলা আসবো। রিক্সা কার আঙ্গেল? তো এখান থেকে যাব বাসায়, এবং বাসায় যে কয়েকটা ভিডিওর ক্লিপ নিব, তারপরে ভিডিও একটু এডিট টেডিট করে আবার সন্ধ্যার দিকে এখানে এসে দেখবো যে দোকানটা বা মানে সরি রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। রিক্সাওয়ালা কোথায়? আমাদের বাড়ি যেতে হবে না, গাড়ি কিন্তু। বুঝলাম না, এটা মনে হয় পৃথিবীর একটা আজব নিয়ম, ঠিক আছে? যখন রিক্সার দরকার হয় তখন কোনো রিক্সাওয়ালা নাই, আবার যখন রিক্সার দরকার নেই মামা যাবেন, মামা যাবেন, বদলাতে হবে এইসব জিনিসগুলো। তো এখন আমরা উঠবো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ে।
কাকার টায়ারের মতো আমাদের জীবনটা পাংচার। তো বাসায় এসে কয়েকটা ভিডিওর ক্লিপ নিলাম, কিছু ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি, আবার কিছু সামনে আপলোড হবে, তো সামনে দেখতে পারবা। তো আমরা বলেছিলাম রাতে আসবো, এখন রাত হয়ে গেছে, আমরা রাতে চলে এসেছি এবং দোকানটাও খোলা আছে। হোটেল তো চলো যাই দেখি, যারা মাছলি খানে কে আয় হে। একটা সুবিধা কি যে যদি খাবার দিতে দেরি করে এটাতে একটা মাছ এখানে এখানে মাছগুলো খাওয়া এগুলো যাবে। দূরও ভাই আর ভিডিও ভিডিও এডিট করতে ভালো লাগতেছে না, ভিডিও এই পর্যন্ত বানাইছি, এই পর্যন্তই দেখো দেখো একটা ব্লগ বানানোর জন্য এত কষ্ট করতেই পারবো না। মূলত যে জিনিসটা দেখার ছিল ওইটা দেখেছি, তোমাদের দেখাইছি। আমি গু ব্লগার না, মানে আমি ফুড ব্লগার না যে তোমাদের লোভ দেখাই গপ গপ করে খাবো, রাত 3টার দিকে ওই ভিডিও দেখে তোমরা কষ্ট পাবো দরকার নেই, গুণা হবে। ও আর একটা জিনিস, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যদি আলসেমি লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, আর যদি না লাগে তাহলে করে দিও। আলসেমি লাগলে ঘুমাও, আমিও ঘুমাই।